হ্যালো বিয়র্স ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিধি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত নতুন একটি নোটিশ প্রকাশিত হয়েছে ওই নোটিস অনুযায়ী আগামী উনত্রিশ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন শুরু হতে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে কাদের মূলত আবেদন শুরু হতে যাচ্ছে এবং কাদের জন্য নোটিশ প্রকাশিত হয়েছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো এই নোটিসটি হচ্ছে কাঙ্ক্ষিত নোটিসটি তো আমার কথা মনোযোগ সহকারে প্রত্যেককে শোনার জন্য অনুরোধ করছি এখানে বলা হয়েছে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি এটা কিন্তু কোনো অনার্সের বিজ্ঞপ্তি নয় অথবা ডিগ্রিরও কোনো বিজ্ঞপ্তি নয় এটা কিন্তু মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সে পাঠদানকালী সমূহে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএলবি বি প্রথম পর্ব দু হাজার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম দু হাজার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স দু হাজার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স দু হাজার সরি দু হাজার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফি একুশ বাইশ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক দু হাজার বিশ একুশ তো এরকম আরও কয়েকটি কোর্স রয়েছে এই কোর্সগুলোর ভর্তির আবেদন চলবে আগামী উনত্রিশ সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হবে অর্থাৎ উনত্রিশ সেপ্টেম্বর বিকাল চারটা থেকে যারা দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী রয়েছে তাদের প্রত্যেককেই উনত্রিশ সেপ্টেম্বর বিকাল চারটা থেকে আবেদন শুরু হবে সেক্ষেত্রে আবেদন করবে এবং সতেরোই অক্টোবর দুই হাজার একুশ তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ সতেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং আঠারো তারিখের মধ্যে নিউ মোবাইলের যে ব্যাঙ্কিং রয়েছে সেই ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নির্ধারিত কলেজে তোমাদেরকে টাকা জমা দিতে হবে এবং ফি বাবদ নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা এবং অনলাইনে আবেদন সরি অনলাইনে ক্লাস শুরু হবে পনেরোই নভেম্বর থেকে তো এই সিল হচ্ছে টোটালি দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রফেশনাল ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী তথ্য এবারে আসি আবেদনের যোগ্যতা নিয়ে তো আবেদনের যোগ্যতার মধ্যে প্রথমে রয়েছে এল প্রথম পর্ব পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স জাতীয় বিশ্ববিদ্যালয় ইউসিজি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদি স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি পাস এবং স্নাতক সম্মান অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান পরীক্ষায় ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর সিজিপিএ দুই দশমিক জিরো পেতে হবে এখানে বিশেষ দ্রষ্টব্য রয়েছে এলএল বি প্রথম পর্বের পরীক্ষায় ন্যূনতম চল্লিশ পার্সেন্ট কিংবা জিপিএ দুই দশমিক জিরো জিরো পে উত্তীর্ণ হলে পরবর্তীতে এলএলবি শেষ পর্বে ভর্তির আবেদনযোগ্য বলে বিবেচিত বিবেচিত হবে এরপর হচ্ছে এম এসি এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দুই হাজার ষোলো সত সালের ও তৎপরবর্তী ভর্তি হাজার উনিশ সালের পর্যন্ত চার বছর মেয়াদি বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সম্মান পরীক্ষায় ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর সিজিপি দুই দশমিক টু ফাইভ থাকতে হবে এবং মাস্টার্স অফ অ্যাডমিনিস্ট্রেট অ্যাডমিনিস্ট্রেশন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ইউসিসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে দু হাজার ষোলো সাল ও তৎপরবর্তী দু হাজার উনিশ সাল পর্যন্ত চার বছর মেয়াদি প্রফেশনাল বিএ বিবি এ সম্মান ব্যবসা প্রশাসন সম্মান পরীক্ষায় ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর সিজিপে দুই দশমিক টু ফাইভ পে উত্তীর্ণ হতে হবে তাছাড়াও আরও কয়েকটি রয়েছে তো এগুলো তোমরা একটু দেখে নেবে যারা মূলত দুই হাজার বিশ সরি দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের মূলত পা মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হতে যাচ্ছ তো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে